বলিউডে নির্যাতিত নারীরা কে আকুল হে হাম থ্রি অভিনয় করে বলিউডে আলোচিত হয়েছেন অভিনেত্রী মান্দানা কারিমী এবছরের জানুয়ারিতে প্রেমিক গৌরব গুপ্তকে বিয়ে করেন তিনি কিন্তু সম্প্রতি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন মান্দানা কারণ তিনি পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন তাকে নাকি চলচ্চিত্র জগৎ ছাড়তে বলা হয়েছে এমনকি শাশুড়ি নাকি তাকে হয়রানি করেছেন এ নিয়ে বলিউড অভিনেত্রীদের মধ্যে মান্দানা কিন্তু এই তালিকায় একানন পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন আরও অনেকে কুলিখ্যাত অভিনেত্রী রাতি অগ্নিহোত্রী যখন ক্যারিয়ারের তুঙ্গে তখন বিয়ে করেছিলেন ভিরোয়ানিকে কিন্তু ধীরে ধীরে স্বামী তার কাজ নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠলে রাতির উপর চালাত থাকেন শারীরিক নির্যাতন একটা সময় রাতি পালিয়ে যায় তার বাবার বাড়িতে আশ্রয় নেন দুর্ভাগা ছিলেন জিনা তামানো প্রথম স্বামী সঞ্জয় খান এবং দ্বিতীয় স্বামী মাঝার খান শারীরিক নির্যাতন করতেন সঞ্জয় খান তো জিনাতের চোখ চিরদিনের জন্য এমন ক্ষত করে দিয়েছেন যা আর বিলুপ্ত হওয়ার নয় চেয়েছিলেন একটা সুখী পরিবার চেয়েছিলেন তার সন্তানের জন্য একজন ভালো বাবা কিন্তু তার আশা কোনোদিন পূরণ হয়নি প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সম্পর্কটাও ভালো যায়নি এক সাক্ষাৎকারে সেটা জানান বিয়ের তিন মাস পর থেকে রাজা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছিলেন যা তাদের মেয়ে পলকের উপরও বাজে প্রভাব ফেলেছিল নির্যাতনের তালিকা থেকে বাদ পড়েনি সাবেক বিশ্ব সুন্দরী যুক্তামুখীও নিউ ইয়র্কের ব্যবসায়ী প্রিন্স তুলিকে বিয়ে করে সুখী হতে পারলেন না যুক্তামুখী এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন তার সাবেক স্বামী তাকে শারীরিক ও যৌন নিপীড়ন করতেন এমনকি তাদের ছেলের সঙ্গেও খারাপ আচরণ করতেন কাপুর পরিবারের সদস্য কারিশ্মা কাপুরও হয়েছিলেন পারিবারিক নির্যাতনের শিকার শুধু সাবেক স্বামী সঞ্জয় কাপুরই নন কারিশ্মার শাশুড়ি রানী কাপুরও তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন কারিশ্মা আরও অভিযোগ করেছিলেন তার স্বামী অন্য নারীর সঙ্গে পরকিয়া করতেন এমনকি সন্তানের প্রতিও যত্নবান ছিলেন না সঞ্জয় প্রীতিজিন তার টোলপড়া হাসির মধ্যে লুকিয়েছিল নির্যাতনের ভয় তাই প্রেমের সম্পর্কের রীতি টেনেছিলেন ছিলেন ব্যবসায়িক সঙ্গে নেসওয়াদিয়ার সঙ্গে প্রীতির অভিযোগ নেস তাকে যৌন নির্যাতন করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন তাই নেসের সঙ্গে সম্পর্ক রাখাটা নিরাপদ মনে করেননি তিনি